জব্বার মিয়াকে প্ল্যান করে গাড়ি চাপা দিয়ে মারতে চাওয়ার অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো। আরো পতন হইল, দেখবি রাস্তায় ভিক্ষা ঘুরে খাইব। তোর এত সম্বন্ধে বইলে কিছু কইলাম না, হাত ভেঙে হবে। আচ্ছা দেখবো আমি কি করা যায়। আপনারা মামলার কাগজগুলো পাঠাই দেন আমাকে। সুরুজ, মামলার কাগজগুলো উকিল সাহেবের কাছে আইনা দিস। রতন, তোমার যা থাকতে খুব কষ্ট হচ্ছে তাই না? ও বাবা, আমার অনেক কষ্ট হইতেছে, প্রায় তো ঘুমাইতে পারতেছি না। আরেকটা দিন কষ্ট কর, আমি উকিলের সাথে কথা কইছি, তোর মুক্ত করে ফেলাবো। যা করো তাড়াতাড়ি করো, আগামীকাল মামলা আদালত উঠবো। ভুলেও কিন্তু তুমি স্বীকার করবে না, তুমি মারছো। আমি তো এখন না কইতেছি। ও না করবি, তুই যে মারতে চাইছিস তার কোনো প্রমাণ নাই। কিন্তু রিমা যদি সাক্ষী দেয়? রিমার একা সাক্ষীতে কিছু হবো না, ওর সাক্ষী আমি মিথ্যা প্রমাণিত করবো। বড় বেলা গিয়ে তো নয় তখন মাইরা গ্রাম সারা করতাম। সুরজ, এটা থানা, সাবধানে কথা বল। রতন ভাই আমার, কালকে আদালতে দেখাবো, তুই কিন্তু কোনো টেনশন করবি না। রতন, তোরে কালকে সারা নেব ইনশাল্লাহ। আচ্ছা বা, আমি অপেক্ষায় রইলাম। আব্বা আম্মা, আমাকে লেগে দোয়া করো, তাতে মামলা আমরা জিততে পারি। বৌমা, এসব না করলে হয় না, যাওয়ার দরকার নাই। আমরা যদি এবার ওকে ছাইরা দিই তাহলে ওরা আবার আমগো উপরে হামলা করবে। ওরা আমগো কোনোভাবে বাঁচতে দিব না আম্মা। বৌমা ঠিক কথাই কইছে, সবলরা দুর্বলের উপর অত্যাচার কইরা মজা পায়। এই জন্যই আমরা দেখাই দিব, আমরা গরিব হইতে পারি, দুর্বল না, আমরা লড়তে দেন। সত্যের জয় চিরদিনই হয়, আমরা এটা প্রমাণ কইরাই স্যার। মনে রাখবা, আমরা গরিব, ওনাগো অনেক টাকা পয়সা আছে, সব কিছুই ওনাগো হাতের মুঠায়। ওনারা অনেক আজে বাজে কথা কইব, চোখ রাঙাইয়া তোমাগরে ভয় দেখাইয়া রাগাইতে চেষ্টা করব। খবরদার, মাথা গরম কইরা কোনো কিছু করবা না, সবসময় মাথা ঠান্ডা রাখবা। আব্বা, আমি তোমার ছেলে না, তোমার মতোই বুদ্ধি খাটায় কাম করুম। যাও, তোমাগো লগে আমার দোয়া রইল। চলেন আমরাও যাই। আম্মা আপনি যাওয়া লাগবো না, আব্বার পা ভাঙছে, আপনি আব্বার সেবা যত্ন করেন। তোমরা খালি আমাকে লেগে দোয়া করো। আব্বা আম্মা যাই। যাও নাই মা, আসো। আল্লাহ, তুমি আমাগো ভরসা, তুমি ছাড়া আমাগো কেউ নাই, তুমি ওগরে দেখা রাখো। আল্লাহ দেখা রাখো। চিন্তা করো না, গরিবের ঘরে জন্ম নিছে, লড়াই করো, লড়াই কইরা ন্যায়ের পথে মাথা উঁচা করা বাঁচতে শিখবে। আল্লাহ ভরসা। সুলতানা, তোমার আদালতে যাওয়ার দরকার নাই। ওখানে রিমার জামাই আছে, বেশি তেরামি করলে ধরে থাপড়ম না। আদালতে কিছু করতে দেব না। সুলতানা আসুক, রিমা যেহেতু আমগো বিপক্ষে, সুলতানাঙ্গ পক্ষে থাকবো। ঠিক আছে চলো। ভাইজান, তুমি ভয় পাইও না, আমরা তোমার লগেই আছি। হ্যাঁ ভাই, লতিফ ঠিক কথাই কইছে, এইবার মোরল গড়ে একটা শিক্ষা দিয়ে আসারুম আমরা। এমন মাইয়া জন্মের পরে হাতুর ঘরে নামাইরা ভুল করছে। রিমা,
এখনো সময় আছে, তুই আমগুলো চলে আয়। কেন আপনারা কি ভয় পাইতেছেন? আপনার কথা কান দিয়ে কোনো লাভ নাই। অগচত্য গোষ্ঠী মোরল বাড়ির কামলা আছিল, আর মোরল বাড়ির বাতের ফ্যান খেয়া ওরা মানুষ হয়েছে। এই চল। ভাই মোরল গো কথা শুনছো? মনটা চাইতেছে তৈরা মারি? না, এখন কিছু কম যাইব না, আব্বার হুকুম। বিরোধী দল উত্তেজিত কথা কইলেও চুপ করে থাকতে হইব, কোনো কিছু কম যাইব না। আমরা যা লড়াই করার আদালতে গিয়ে করব। সালফা রিমা শেষ পর্যন্ত আদালতে গেল। কালকে কত কইরা কই আইলাম মামলাটা উঠাইতে, তাও মামলাটা উঠাইল না। বাপ চাচারে আদালতে দাঁড় করাইছে কুলাঙ্গার মাইয়া। এমন মাইয়া যেন আল্লাহ শত্রুরেও না দেয়। খবরদার বৌরা, খবরদার, তোমরা আমার রিমার নামে কেউ একটা বাজে কথা কইবা না। মার চাইতে মাসির দরদ বেশি। খবর বউ, তুমি ঠিকই কইছো, মার চাইতে মাসির দরদ বেশি। আমি রিমা সুলতানারে মায়ের চেয়ে বেশি আদর দিয়ে বড় করছি। মায়ের চেয়ে বেশি আদর দিয়া বড় কইরা মায়ের আগুনের ভিতরে ফেলাই দিলি? ভাবি সাহেব, রিমা শ্বশুর শাশুড়ি গরিব হইতে পারে, কিন্তু রিমারে অনেক সুখে রাখছে। কত যে সুখে আছে এটা তো আমরা নিজের চোখে যাইয়ে দেখেছি। ভাঙ্গা একটা ঘরের মধ্যে সবাই মিল্লা থাকে। রিক্সা চালা কয় টাকা কামাই করে কি খায়? ওর চাইতে তো আমগুবাড়ির কামের মেয়েটাও ভালো পোশাক পরে। হারামের রাজপ্রাসাদের চাইতে হালালের ওই ভাঙ্গা ঘর অনেক সুখের, অনেক শান্তির। আচ্ছা তোরা এই মোরল বাড়ির এত খারাপ মনে করস কেন? মোরল রাজা অত্যাচারী, এই জন্য যেদিন আপনি ওকে চোখ খুলে যাব সেদিন আপনারাও ঘৃণার চোখে দেখবেন। দেখলেন আম্মা, দেখলেন ছোট আম্মার ভাবটা দেখলেন আপনি? বাদ দাও, এখন দোয়া করো সবাই, মান সম্মান নেওয়া যেন আদালত থেকে ফিরে আইতে পারে। ছোট আম্মার মতো অভিশাপ বাড়িতে থাকলে দোয়া করে কি করলি? আদালতের কার্যক্রম শুরু করার আদেশ দিচ্ছি।